আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার কয়েক মাস আগে থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন দলের নেতাদের তাল ঠোকাঠুকি। এবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় দলের কর্মী সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতার বিরুদ্ধে। দেগঙ্গার চাঁপাতলাতে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে কর্মী সভা করে আইএসএফ। সেই সভামঞ্চে দলের বিধায়ক নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে আইএসএফ নেতা মোহাম্মদ কুতুবুদ্দিন পুরকায়েত তৃণমূলকে হুমকি দেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। তো কেস আমাদের যতই দেন না কেন, মাল আমাদের যতই মারেন না কেন, ঘর বাড়ি আমাদের যতই ভাঙেন না কেন, আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ইটকা জবাব পাথর সে হাম লোক দেঙ্গে। এরপর প্রতিটা পঞ্চায়েতে প্রতিটা মোড়ে মোড়ে আইএসএফ এর ঝান্ডা উড়বে, আইএসএফ এর পতাকা উড়বে। যদি হিম্মত থাকে আমার একটা ছেলের গায়ে হাত ধরবেন, হাঁটি যেমন আমার ছেলেকে লাঠি দেখাবেন, ঠিক তেমনি আমার ছেলেরাও কিন্তু হাতুড়ি দেখাতে পিছু পা হবে না। কেন এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছেন আইএসএফ নেতা। আমরা চুরি হাতে দিয়ে রাজনীতি করতে আসিনি, তারা যদি রেডি থাকতে পারে আমরাও রেডি আছি। তারা যদি এত উন্নয়নের পরেও বোম দেখায়, পিস্তল দেখায়, গুলি দেখায়, তারা যদি লাঠি ডান্ডা দেখায়, তাহলে আমরা লাঠির পরিবর্তে হাতুড়িও দেখাতে পারি। হুমকির ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপার উতর। এই ইস্যুতে আইএসএফ এর পাশেই দাঁড়িয়েছে বিজেপি। বিরোধী দল আজকে যে কথাগুলো বলছে এটা নতুন কিছু নয় বা অন্যায় কিছু নয়, তার কারণ শাসক দল যারা আছে, শাসক দলের মন্ত্রী থেকে শাসক দলের নেতারা, তারা প্রকাশ্য জনসভায় মাইকে বলছে যে কেন্দ্রীয় মন্ত্রীর দাড়িগোঁফ তুলে নিতে, পুলিশকে বোম মারতে, কর্মীদের যেভাবে তারা আক্রমণ করছে, যেভাবে তারা মারধর করছে, খুন করছে, সেখানে দাঁড়িয়ে দেয়ালে আজকে পিঠ ঠেকে গেছে বিরোধীদের, সেখানে এই বক্তব্য রেখেছে, এটা কোনো অন্যায় নয়, তার কারণ শাসক দল আমাদের ওই পথে হাঁটতে বাধ্য করছে। দেখুন, পশ্চিমবাংলায় আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, কোনো জায়গা নেই। ওরা ধর্মের নামে সুশ্রুই দিয়ে কিছু মানুষকে এক জায়গায় করে এরা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমার যে ব্লকটা আছে এই ব্লকে আইএসএফ এর প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই, যেহেতু ওদেরকে আমরা এই নির্বাচনে কোনো ফ্যাক্টরি মনে করি না। আইএসএফ আজকের ভারতীয় জনতা পার্টি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে ভারতবর্ষের মসনদ দখল করে আছে, ওদের শুধু কোথায় খুদ ধরার চেষ্টা, এই হচ্ছে ওদের চেষ্টা। কোনো উন্নয়নমূলক কাজ ভারতবর্ষ ওদের নেই, কোন রকম গুরুত্ব দিচ্ছে না। আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা একক সংখ্যাগরিষ্ঠ জিতবো। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দেগঙ্গায় শুরু হয়েছে সুরগোল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।